ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 50 বছর ফূর্তি পালিত। CTV 71 সত্যের পথে অবিচল। ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 50 বছর পূর্তি পালিত হয়েছে। দিনটি পালনে রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রোয়াম উবায়দুল মুক্তাদির চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ সাহাগীর আলমের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাউত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ASM শফিউল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সর্বদাই নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন। তিনি আমৃত্যু সময় শান্তির জন্য লড়াই করেছেন। গণ অভ্যুত্থান থেকে স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু ছিলেন অভিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পান জুলিও কুরি। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার এটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। পরে জুলিও কুরি পদক প্রাপ্তির 50 বছর উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া 21 জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শামিমা চম্পা, CTV 71।